নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি স্পেশাল দিনের জন্য স্পেশাল দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে যেমন আপনারা দুপুরের লাঞ্চ মেনুতে রাখতে পারেন, ওদিকে আবার ডিনারের মেনু হিসাবেও কিন্তু ফাটাফাটি হবে, আর ঘরোয়া কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। আজকে এই টেস্টি থালিটার প্রথমেই আমি কুলচা তৈরি করব। সেজন্য এই বাটির মধ্যে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির গুঁড়ো। এখানে কিন্তু আপনারা গোটা চিনিটাও ইউজ করতে পারেন, তবে চিনিটা গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি মিশে যায়, সেজন্যই আমি গুঁড়ো চিনিটারই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, হাফেরও হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনারা এখানে বেকিং পাউডার, বেকিং সোডার জায়গায় ইস্ট দিতে পারেন বা ইনোরও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, এটাও মিশিয়ে নিচ্ছি। আর এই দইটা যেটা আমি এখানে ইউজ করছি সেটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকা দই, মানে ফ্রিজ থেকে বার করে কিন্তু ইউজ করা যাবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার, ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, আমি 2 চামচ রিফাইন অয়েল দিলাম। এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা মিল্ক পাউডার দিতে না চান বা যেই সময় কুলচাটা বানাচ্ছেন সেই সময় যদি অ্যাভেলেবেল ঘরে না থাকে তাহলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। তবে মাখার সময় যখন ডোটা তৈরি করবেন সেই সময় লিকুইড দুধ দিয়ে মাখবেন, তাহলেও কিন্তু টেস্ট ভালো আসবে। স্পুনটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে সব জিনিসগুলো একত্র করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না, এইভাবেই মাখতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এবার এটাকে 20-25 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে ঘণ্টাখানেকও রাখতে পারেন, তবে 20-25 মিনিট কিন্তু কম পক্ষে রাখতে হবে রেস্টে। আর এই সময়ের মধ্যে চলুন এই কুলচার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা সাইড ডিশ তৈরি করে ফেলি। কুলচা দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা নিরামিষ রান্না করব। সেজন্য কড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমি টুকরো করে কাটিয়ে নিই, গোটাটাই ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পনিরটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি, পনিরটা ভেজে তুলে নিয়েছি। আচ্ছা, পনিরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা টুকরো করে কেটে নেব, যে যার নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবার যে তেল আছে তার মধ্যে আমি ভেজে নেব একটু কাজু বাদাম, এগুলোকেও হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। কাজু বাদাম ভেজে তুলে নিয়েছি। এবার একটু ক্যাপসিকাম ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে টুকরো করে কেটে নিয়েছি, এগুলোকেও হালকা করে ভাজা ভাজা করে তুলে রেখে দেব। ক্যাপসিকামের টুকরোগুলোও হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর 1টা দারচিনি, এগুলোকেও মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিয়েছি। এবার এই মশলাটা আমি তুলে নিচ্ছি, ঠান্ডা হলে মিক্সিতে নিয়ে বেটে নেব। মশলাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার একসাথে সব কিছু বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মশলাটা তো তৈরি হয়ে গেছে, আর সমস্ত কিছু ভাজাভাজি করার পর কড়াইটা আবারও পরিষ্কার করে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি
অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। অল্প একটু গুঁড়ো মশলাও এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। মশলার সাথে সবজি আর পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখনই কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন ট্রাই করবেন এটা আপনারাও ফিল করতে পারবেন। এবারে এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু মাখামাখাই হয়, তাই সেই বুঝে জল দেবেন। মিক্সির জারে মশলা লেগে আছে এখনও, তাই তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসছে, এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসটা বন্ধ করে দেব, কেননা এখন তো এটাকে আপাতত আমি ঢাকা দিয়ে রেখে দেব, কুলচাগুলো তৈরি করব, তারপর সার্ভ করব দুটো একসাথে। ততক্ষণে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর চলুন কুলচাগুলো তৈরি করে ফেলি। কুলচা দিয়ে খাওয়ার জন্য টেস্টি তরকারিটা তৈরি করতে করতে কুলচার ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু আমি ভালো করে মেখে নেব আর এর থেকে তারপর লেচিগুলো কেটে নেব। ডোটা আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য, একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। কুলচা কিন্তু একটু মোটা মোটা হয়, তাই সেইভাবেই বেলতে হবে। একটা ছোট করে রুটি বেলে নিয়েছি, এবার এর ওপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবার আবারও একটু ভালো করে বেলে নিচ্ছি, যাতে এই কালো জিরে আর ধনে পাতাটা ভালো করে এর মধ্যে চেপে লেগে যায়। একটা কুলচা ভালো করে বেলা হয়ে গেল, এবার এটাকে আমি তুলে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি আর এইভাবে আরও কয়েকটা বেলে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোব। কয়েকটা কুলচা আমি বেলে রেডি করে নিয়েছি, এবার এগুলো সেকে নেব, সেজন্য প্যান ওভেনের ওপর বসিয়ে গরম করে নিয়েছি। এবার একটা কুলচা দিয়ে দিলাম, ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এই ফ্লেমেই এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। দেখুন কুলচাটা কত ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, আমি তেল দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। এবার এটাকে উল্টে দেব, দেখুন অপর পিঠটাও কত সুন্দর তৈরি হয়েছে, কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার যাতে অপর পিঠটাও ভালো করে হয়ে যায় সেজন্য মিনিট খানেক আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট খানেক হয়ে গেছে, একটা কুলচা কিন্তু এখন একদম রেডি। একটা কুলচা তো রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি আর এইভাবে সবকটা কুলচা তৈরি করে স্পেশাল তরকারিটার সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে দারুণ টেস্টি এই কুলচা পনিরের তরকারি রেসিপি একদম রেডি হয়ে গেছে।